দেবীপক্ষের শুরুতেই পুরাণ ভান্ড চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ শুভমঙ্গলা কুমোরটুলিতে গেছিলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে। আর এরপর এরপর গেছিলাম কিন্তু একটা দারুণ জায়গায়, সোজা কুমোরটুলি থেকে পাটুলিতে হিমুর হেসেলে এসেছিলাম, যেখানে কিন্তু স্বাদের পূর্ব পশ্চিম দুটোরই মেলবন্ধন আছে। আর অষ্টমীতে যদি তোমরা বা নবমীতে একটু শারদীয় সুলভ কিছু খেয়ে খাবার দাবার উপভোগ করতে চাও, অবশ্যই কিন্তু হিমুর হেসেল হবে এক নাম্বার ওয়ান অপশান। আর ঢুকতেই কিন্তু আমার একটা সুন্দর ইন্টিরিয়ার তোমাদের জন্য অপেক্ষা করবে, আর সাথে ম্যাডামের আতিথেয়তা অসাধারণভাবে তোমাদের মুগ্ধ করবে। যাকে দেখে নাও ভেতরে ইন্টিরিয়ারগুলো, আমার তো দারুণ লেগেছে, প্রথমবার আসলাম, অসাধারণ। আর এরপর মেনু কার্ডটা যখন খুললাম আমি তো অবাক, পুরো এত কিছু, এপার বাংলা ওপার বাংলার সমস্ত অথেন্টিক আইটেমগুলো কিন্তু এখানে আছে। কিছু কিছু আইটেমের দাম একটু মনে হলো একটু বেশি, বাট বেশিরভাগেরই কিন্তু দামগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি। চাইলে তোমরা পজ করে দেখে নিও পুরো মেনুটা, থালির অপশনও তোমরা পেয়ে যাবে, আর এছাড়াও তুমি আলাকাট মেনু তো আছেই। আর বাংলাদেশি স্পেশাল কিছু আইটেম যেমন মাটন তেহারি, কালা ভুনা, এগুলো কিন্তু ট্রাই করতেও ভুলো না। আমরা নিয়েছিলাম এরপর চিকেন জালি কাবাব, যেটা আমার কিন্তু ফেভারিট, অসাধারণ ছিল। আর সাথে এই মায়ো চাটনিটা, এরকম ভেতরে ঠাসা ঠাসা পুড়ে ভরা চিকেন আর ওরকম মায়োতে ডিপ করে, অসাধারণ। এরপরের আইটেম ছিল হচ্ছে গিয়ে মাটন তেহারি, কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ লাগলো। এতদিন ভিডিওতে দেখে এসেছি, আজকে নিজে ট্রাই করলাম, এক কথায় বলতে গেলেই তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এরপরে ছিল আইটেমটা আমাদের কিন্তু মাটন, বললাম না, এটা উজ্জ্বল হলো আইটেমটা, তোমরা কিন্তু দেখে নিও মেনু থেকে কী আইটেম, কালাঘুনা অবশ্যই নয়। আর এর সাথে এই মাটন তেহারি কম্বোটা কিন্তু এক কথায় ঝুমে ক্ষীর, তোমরা যদি কালাঘুনাও ট্রাই করো তার সাথে কিন্তু মোরগ পোলাওটা ট্রাই করতে ভুলো না, অসাধারণ, অসাধারণ তৃপ্তি করে খেয়েছি পুরো আইটেমটা। আর তোমরা যদি কেউ ফ্যামিলি হিসাবে আসো, এখানে কিন্তু আলাদা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আগে যোগাযোগ করে নিতে পারো, ডিসক্রিপশনে আমি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর সিং ফুড অ্যান্ড ফান 2.0।